নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে হলো ফেব্রুয়ারি মাসের 7 তারিখ, আজকে ভাইয়ের বিয়ে। কয়েকদিন আগে ব্লগে যেমনটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে ভাইয়ের বিয়েতে যাব, তখন চেষ্টা করব ব্লগ করার, মানে পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করার। তো আজকে এখন বাজে সকালবেলা প্রায় 8:30, বেরোতে অনেকটাই লেট হয়ে গেছে, উঠতে লেট হয়ে গেছে। ইনফ্যাক্ট শরীরটা একটু খারাপ ছিল, সেই কারণে উঠতে দেরি হয়ে গেছে, বেরোতেও সেই কারণে লেট হয়ে গেছে। একদম মানে গায়ে হলুদের সাজে রেডি হয়ে গেছি আমরা। আর আমার মাউছানা কিন্তু শাড়ি পরেছে আজকে, দেখবেন এই যে দেখুন। ও অ্যাকচুয়ালি সরস্বতী পুজোতেও এই শাড়িটা পরেছিল, এটা ও সরস্বতী পুজোর জন্যই কিনে দেওয়া হয়েছে। তো ভাবলাম ওই শাড়িটাই পরিয়ে দিই, যেহেতু গায়ে হলুদ আছে একটা হলুদ শাড়ি পরলে, আর একটু এখন বড় হচ্ছে তো মানে শাড়ি পরতে ওরও ভালো লাগে, তো সেই কারণেই ভাবলাম যে শাড়িটাই পরিয়ে দিই, গিয়ে ওখানে চেঞ্জ করে অন্য কিছু পরে নেবে গায়ে হলুদটা হয়ে গেলে। এখন সমস্যা হচ্ছে যেতে তো আর বেশ খানিকটা সময় লাগবে, বেশ অনেকটা রাস্তা, ঘন্টা দুয়েক তো লাগবেই। তো আদৌ গায়ে হলুদটা পাবো কি না সেটা জানি না, না পেলে একটু মন খারাপ হবে, কি আর করা যাবে, লেট যেহেতু হয়ে গেছি আমরা, তো কিছু করার নেই। তাহলে চলুন আর দেরি না করে এবার বেরিয়ে পড়া যাক। আর 10 কিলোমিটার মতো রয়েছে, ওদিকে ভাইয়ের আশীর্বাদ প্রায় ডান বসে রয়েছে, তাও আমাদের জন্য, যেহেতু আমরা আসছি গিয়ে আশীর্বাদ করবো, তারপর সে উঠবে, তারপর গায়ে হলুদ হবে আর কি। সব কিছু আমাদের জন্য ডিলে হয়ে গেছে। কি ভালো লাগছে রাস্তাটা, কলকাতায় এরকম রাস্তাঘাট দেখা যায় না তো। কত বড় হয়ে গেলাম, আশীর্বাদ করলাম দেখেছিস। ওমা এবার নাম কে করবে? মা তোমার আগে বলে আশীর্বাদ পর্ব মিটলো, এসে লাস্ট আমরাই বাকি ছিলাম, আশীর্বাদ করা হলো, তারপর এখন চলে এসেছি ছাদে। আশেপাশে দেখুন কত সবুজ, এখানে কলকাতা থেকে এটাই মিস করি, মানে এত সবুজ চারিদিকে। আর আমার সঙ্গে রয়েছে আমার 3টে ছানা, এক এক করে দেখুন। এটাকে তো চেনেন, আমার মাউ ছানা, ওটা আমার দিদির মেয়ে, আমার বড় মেয়ে বলতে পারেন। আর এদিকে রয়েছে আমার দাদার মেয়ে, ছোটদার মেয়ে, এটা নাম্বাল।
আমার নাম সন্দীপা মণ্ডল। তুমি নাম বলো? আমার নাম শর্মিষ্ঠা হালদার। তুই তুই নাম বলবি? আমার তো সবাই জানে, ওর তো সবাই জানে। ঠিক আছে, এবার ভাইয়ের গায়ে হলুদ হবে একদম, মানে ঝটপট করে কি বলবো, একদম ডেডলাইনে এসে পৌঁছেছি আমরা, তো এসেই একদম বসার সময় নেই। প্রথমে আশীর্বাদ হলো, এবার গায়ে হলুদ হবে, গায়ে হলুদটা হয়ে যাক, তারপর আবার আপনাদের সঙ্গে গপ্প করতে আসবো। বাকি হ্যাঁ, বাকি সবার সঙ্গে আলাপ হবে। চল 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 নিচে চল। গুড ইভিনিং, এখন বাজে সন্ধ্যাবেলা 7টা। আমরা দুপুরবেলা সমস্ত রিচুয়ালস শেষ টেস করে এখানে কাছাকাছি একটা লজে একটা রুম নিয়ে নিয়েছিলাম, ওখানে যেহেতু প্রচুর লোকজন আছে অসুবিধা হবে একটু থাকতে সেই কারণেই। তো একটু ফ্রেশ হওয়ার জন্য এখানে এসেছিলাম, ফ্রেশ হয়ে একটু মানে একটা ওই ঝাপকি নিয়ে নিলাম আর কি, ঘুম ছোট্ট করে পাওয়ার ড্যাম, তারপরে আবার রেডি হয়ে নিয়েছি। এই হচ্ছে আমার বিয়েবাড়ির সাজুগুজু, খুব বেশি সাজুগুজু হয়নি, একদম সিম্পলের ওপরেই রয়েছে। আর এই যে এনারাও রেডি হয়ে গেছেন, ইনি এখন রেডি হচ্ছেন, আর আমার এই যে মৌছানাও রেডি হয়ে গেছে, সমস্ত জিনিসপত্র ছড়ানো ছেটানো রয়েছে, কিছু করার নেই, বিয়েবাড়ি তো এরকম হবেই। তো চলুন তাহলে বেরিয়ে পড়া যাক, আবার বিয়েবাড়িতে দেখা হচ্ছে। আমাদের নতুন বউ অনিন্দিতা, তাই তো? আমরা দুই ননদিনী রায়বাগিনী দুই পাশে। আমি তো ভুলে গেছি।